القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا مولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكت بهما كتاب الله وسنة رسول أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت درود ابراهيم جوان خلي بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد মহিলার মত না পরে পুরুষের মত পড়েন اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد نکلے گے زمانہ یا آخر اہل بدعات اسلام میں نوئی نعبات کری جات اسلام میں نوئی نعبات کری جات بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ سلت جميع خصاله صلوا عليه আসতে বললে মজা লাগে
বউয়ে কইছে আস্তে কথা বলবি, জোরে বলবি না, জোরে বললে আল্লাহ খুশি, পয়গম্বর খুশি। এ দরুদটা বানিয়েছেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি, পয়গম্বর বলে এ দরুদের আওয়াজ যার অন্তরে, আমি পয়গম্বর কথা দিলাম মৃত্যুর পর আমি পয়গম্বর তাকে সঙ্গে না নিয়া জান্নাত যাব না। সুবহানাল্লাহ, কি গজব লাগলো, আসতে হবে না জোরে হবে, বলবল উলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি বালাগল উলাম কাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খসালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা হি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খসালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাওহীদ কি আমানা সিনু মে হে হামারা আসা নেহি La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, zore la ilaha illallah, zore la ilaha illallah, Muhammadur Rasul. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني تكبير میں کلمہ میں نماز میں اذان تکبیر میں کلمہ میں نماز بے اذان اے نام الہی سے ملانا میں محمد اے نام الہی سے ملانا میں محمد ویتی جباہی چوبیس ہزاری এলাকা বাসি কমিটি কর্তৃক আয়োজিত এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম কলিদার টুকরা সেনহের ছোট ভাই আমার সমবয়সী যুবক বন্ধুগণ,
পর্দার আলে বাসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধুবী অবলা সরলা মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের দশ মায়ের দশ সন্তানকে আপন করে একই জায়গায় একই স্থানে ঝুরিমিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মাহবুবের দরবারে মুসলমান হিসাবে উচ্চকণ্ঠে শুকরিয়া আদায় করে উচ্চকণ্ঠে সবাই চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। এ আপনার আমার জবানটা কে দিয়েছেন? অনেকে আসতে বললেন ওর জবানটা মনে হয় ম্যাডামই দিয়েছেন। জবানটা কে দিয়েছেন? আল্লাহর জবান দিয়ে কি আসতে বললে আল্লাহ খুশি হয় না জোরে বললে খুশি হয়? জোরের আওয়াজের একটা মোশান আছে না, একটা পাওয়ার আছে না? কি ভাই পাওয়ার আছে না? আমার ভাই জোরে কথা বলেছেন আপনার এলাকার আলিমি দিন ইকবাল হোসেন হাক্কানি সাহেব। আল্লাহ আমার ভাইকে গোটা বিশ্বের জন্য কবুল করুক, প্রাণ খুলে বলেন আমিন। আওয়াজও আসতে আমিন, তার মানে কি ভাই কবুল হয় না? আপনারা চান না কবুল হবে? চান চান না? তা মহাব্বতে কোন আমিন। তা জোরে আওয়াজের একটা মোশান আছে না? আওয়াজ দিয়ে তো তসলিমা নাসরিনের 12টা বাজে গেছে বাংলাদেশে। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া লতিফ সিদ্দিকীর পতন হয়েছে বাংলাদেশে। আবার আসতে ঠিক কোন মিয়া? ঠিকটা বলবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আর বিড়ালের মতন ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করার টাইম আছে? কথা কন না কেন? আমাকে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ সিংহের গর্জন যখন দেয় বনের সমস্ত প্রাণীগুলো রাস্তা সাইড দিয়া কাঁদ হইয়া পড়ে থাকে। অতএব বাংলার জমিনে মুসলমান যখন আল্লাহু আকবার করে আওয়াজ দিবে নাস্তিকরা সাইড দিয়ে বাংলার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কথা বলেন ঠিক না ব্যাটি? এজন্য আওয়াজটা ঠিকটা জোরে হবে না আসতে হবে? অতক্ষণ পর্যন্ত বয়ান শুনলে অবশ্যই জোরে হবে, দেখি তো ইমানের আওয়াজ কেমন না বেশি। উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদ সাকালাইন ইমামুল মুরসালিন আকসারি নবুয়াত ফখরি মাওজুআত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরা আমার আজকের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, কিসের মাহফিল? এই কোরআনের কথাগুলো কার কথা? মহাব্বতে বলেন আমি শরীফুলের কথাই কথাগুলা, আমার বড় ভাই ইকবাল হুসেনের কথা এগুলা, ইকবাল হুজুর বাবার কথা এগুলা। বাইরা আমার তো প্রাণ খুলে মহাব্বতে কথাগুলো শুনতে হবে, শ্রবণ করতে হবে। হুজুরে ওয়াজ করলো ওয়াজ কি এটা সরান এক্সেস কাজ করি আল্লাহ। আমি আমাকে এক বছর আগেই তারা দাওয়াত দিয়েছে, বারবার বলেছে আমি কি খাবো এটা আমি বলি না, আমি কি খাবো এটা কেউ জানতেও যাবে না শুনতে যাবে না, আমি শরীফুল কাউকে বলবো না, কিন্তু আমি যে মাইকে কথা বলবো সেটা সবাই শুনবে, তা মাইক ভালো নিবে। আমি মাইকওয়ালাকে বারবার ফোন দিচ্ছি, ভাই আপনার কাছে কি রিকু আছে, সাউন্ড সিস্টেম ভালো আছে? উনি হ্যাঁ হ্যাঁ বলে সব কাটায় দিল, উনি করছে হ্যাঁ হ্যাঁ, আমার এখন গ্যাগা করতে হচ্ছে। আল্লাহ আমার ভাইকে হেদায়ত দান করুন, আল্লাহ ভবিষ্যতে আমার ভাইকে আরো বড় বড় প্রোগ্রামগুলো করার তৌফিক দান করুন। মহাব্বতে বলেন আমিন। ভাইরা আমার অনেক লং সফর করে আপনাদের কাছে আসলাম, এজন্য আপনারা মনে হয় বেজার। খুশি? সবাই খুশি? হাত তুলুন তো, কারা কারা খুশি হন নাই? এ আপনারা খুশি হন নাই যারা দাঁড়িয়ে আছেন? ভাইরা আমার যুব সমাজ সোনার সূর্য সন্তান যুবক ভাইরা, আপনারা খুশি হন নাই? দাঁড়িয়ে থাকলে হবে? দাঁড়িয়ে থাকলে হবে? এটা কি সালমার স্টেট? এটা কি মমতাজের স্টেট? এটা কাইয়ুববাসী জঙ্গলের পশুর স্টেটই? এটা কোরআনের স্টেট। পয়গম্বর বলে কোরআনের মাহফিলে যারা বসবে তাদের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, জোরে হয় না? আপনারা দাঁড়িয়ে আছেন কেন, একটু বসেন ভাই, তাহলে আমিও দাঁড়াই, দাঁড়িয়ে আসবো। আপনারা বসবেন? আপনারা সবাই খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আপনারা কথা বলেন না কেন? এই যুবক হাজরা দাঁড়িয়ে আছে, আপনারা খুশি হয়েছেন? যারা খুশি হয়েছেন আল্লাহু আকবার করে নারাই তাকবীর বলে দাঁড়িয়ে যান, নারাই তাকবীর। তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এর ফাঁকে বাইরের লোকের ভিতরে ঢুকে যান, আগে আসেন, জায়গা নেই, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, তাড়াতাড়ি আগে আসেন।
জায়গা নাই, আগে তাড়াতাড়ি আগে আসেন, আগে আসেন, আগে আসেন, এখন বসেন, বসেন, তাড়াতাড়ি বসেন। আজ ম্যাডাম খুশি হবে এমন ওয়াজ করব। বসেন, আরে আল্লাহর গোলাম, আমার পয়গম্বর বলে দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদুহু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালাঈকা, ভলিউম বাড়া বাড়া, দুনিয়ায় যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে, আমার আল্লাহর আলোচনা করা হবে, আমি পয়গম্বর আলোচনা করা হবে, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া নাসাগাম, আতিনা ফি দারে উকবা নাহাসান, ইয়া গায়াসাল মুস্তাগীসিনা হদিনা, লাফদে খারা বিল উলুমে ওয়াল গিনা, হার গরিমে বেমে তু তৈয়ার হ্যায়, চুনা মঙ্গে উসি তু বেজার হ্যায়। এই কথাটা আমার পয়গম্বর বলেছে, ওরে ভালো করে শুনে নাও, চব্বিশ হাজারে রংপুরের মুসলমান, এরা রংপুর মহানগরের মুসলমান, ভালো করে দিলের কান দিয়া বুঝে, আল্লাহর নবী বলেছেন সব না তোমাদের মাফ করে দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহ যদি বলে মাফ করে দিয়েছি, দুনিয়ার কেউ কি মামলা হামলা দিয়া মিছিল মিটিং কইরা কি আল্লাহর কাছে দরখাস্ত কইরা কি লাভ করতে পাবে? আল্লাহ কয় বান্দা বানিয়েছি আমি আল্লাহ, বান্দার ভালো মন্দ বুঝাবার অধিকার আমি আল্লাহ, তবে শুধু মাফ করে দিয়েছি, সগিরা গুনাহ কবিরা গুনাহ করি নাই। আল্লাহ বলে তামাম সগিরা গুনাহ মাফ করে দিলাম, কবিরা গুনাহ করি নাই, সগিরা গুনাহ কেমনে হয়? বলে হাঁটুর উপরে লুঙ্গি তুললে সগিরা গুনাহ হয়, বিপদে পড়িয়া মিথ্যা বলেছো সগিরা গুনাহ হয়, ডাইরেক্ট মিথ্যা বললে কবিরা গুনাহ হয়, ম্যাডাম রে বিপর্যয় চলাইলে কবিরা গুনাহ হয়, শিরিন পার্কে মাইয়া নিয়ে ঘুরলে কবিরা গুনাহ হয়। ভালো করে শুনে নাও রে মুসলমান, আল্লাহ পাক বলে ও বান্দা, এই কবিরা গুনাহ যদি মাফ নিতে চাও, খাঁটি তাওবা করে নাও, খাঁটি তাওবার মতো তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া বান্দার জীবনের সগিরা কবিরা জাহিলি বাতিল শিরক বিদআত যত গুনাহ আছে তাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিনা। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الله পাক বলে তাওবার মতো তাওবা কর, মাফ করে দেব আমি আল্লাহ, বান্দা এখন গুনাহ করে কয় তাওবা তাওবা, এখন তাওবা করলে মাফ হবে না রে পাগলা, তাওবার মতো তাওবা যদি করতে চাও দূর দিয়া মসজিদে যাও, মোবাইলের মধ্যে মোবাইল মোবাইলের মধ্যে রিং হয় কথা হয় না, এরে ম্যাডাম রিং তো হয় রিসিভ করি কথা হয় না, কারণ কি দৌড়াও রে পাগলা রংপুর মহার মহানগরের টাওয়ারের কাছে যা, কিসের সমস্যা? বলে নেটওয়ার্কের সমস্যা, কথা যদি বলতে চাও নেটওয়ার্ক তাড়াতাড়ি হাতের কাছে নিয়ে আনো, আল্লাহর বান্দা যুব জোর দেয় নেটওয়ার্ক পায় না, নেটওয়ার্ক পায় না, নেটওয়ার্কের কাছে গেল এর পরেও কথা হয় না। এবার মোবাইল যারা সার্ভিসিং করে এদেরকে বলা হয় অপারেটর, এর কাছে নিয়ে গেল রে ভাই রিং হয় রিসিভ হয় কথা কেন হয় না? বলে আর পিছনে একটা কারণ আছে, তোমার মোবাইলের মধ্যে চার্জ নাই, চার্জ নাই, চার্জ নাই, কেন চার্জ নাই? চার্জ তো গতকালকেই দিলাম, কয় বেটারি দুর্বল হয়ে গেছে, তাড়াতাড়ি করে চার্জ দে, একটা তারের মাথায় কারেন্টের বাতির মধ্যে লাগা, আরেকটা
তুই মোবাইলের পাশার ভিতর লাগাইয়া দে, চার্জ হয়ে যাবে, একটা দিয়া কি চার্জ হবে? ওরে পাগলা, চার্জ যদি দিতে চাও দুইটা তার লাগাও, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ, এরপর যদি সাদা কালা লাল কালা লাল বুঝিয়া যদি উল্টা উল্টি লাগাই দাও চার্জ হবে না, উইরাও যাইতে পারে। আল্লাহ বলে ও গোলাম, ইমানের বেতারির মধ্যে দুর্বল জং ধরে গেছে, তুই সাদা কালা বোঝো না, তুই গান ওয়াজ কিছুই বোঝো না, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিসাই, দানের পথ দামের পথ বোঝো না, পরিমাণের মধ্যে যদি চার্জ দিতে চাও, আজকে 24,000ই মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল দৌড়াও, ওখানে মোবাইল অপারেটর যেমন করে প্রেসক্রিপশন দিয়েছে জাগা মতো তার লাগা, আজকে এখানে হুজুর প্রেসক্রিপশন কোরআন হাদিস থেকে দেবে, তুই যদি ইমানের ব্যাটারি অন্তরের ব্যাটারি চার্জ দিতে চাও, আজকের মাহফিল থেকে প্রেসক্রিপশন নিয়ে নাও। প্রেসক্রিপশন দেব, হ্যাঁ, অন্তরে এখন জং, হুজুরের কথা ভালো লাগে না, ইমাম হুজুর কি কয় রে মাথা গরম, হুজুর রে ধরুন না কি বেটা, এরে আল্লাহর গোলাম অনুরোধ করে বলি, আওয়ামী লীগ বিএনপি, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলি না, আমি কোন দলীয় বক্তা না, আমি কোন দরের দালাল নই, তবে আমি এক হলো আল্লাহর দালাল, আমি মদিনার দালাল, আমি মদিনার উম্মতের গোলাম। আল্লাহ পাক বলে যারা মদিনার উম্মতের পক্ষে স্লোগান দিবে আমি আল্লাহ তাকে মুহাব্বতের বান্দা হিসেবে কাছে তুলে আনো। আরে আল্লাহর গোলাম, তার মানে আজকের বয়ানের দ্বারা কি বুঝতে হবে, আপনার ইমানের ব্যাটারি যদি মজবুত হয়, আপনার জবান যদি বলে ঠিক তাহলে ঠিক, আর আপনার জবান যদি বলে ঠিক না এটা মানা যাবে না, তবে আপনার অন্তর তখন ঠিকবে, ঠিক বুঝবে যখন আপনার অন্তরটা আল্লাহর গোলামি করবে। অন্তর যদি ম্যাডামের দালাল হয় অন্তর বলবে ভুল, এরে আল্লাহর গোলাম কেমনে করে তোমরা সঠিকটা বুঝবা, পয়গম্বর বলে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্কু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাক্তু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল, আমি পয়গম্বর দুনিয়াতে নাই, পয়গম্বর নাই, দুইটা জিনিস তোদের সামনে রেখে গেলাম, এরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলে এক নম্বরে কোরআন, দুই নম্বর এক নাম্বারে কি, তুমি হলো আমার দিক তাকান সবাই, এক নাম্বারে কি, দুই নাম্বারে কি, হাদিস বলেন নাই সুন্না বলেছেন, হাদিস বলেন নাই সুন্না বলেছে, বলতে পারতেন হাদিস, হাদিস কেন বলেন নাই, হাদিস তখন আমল হবে, পয়গম্বর উম্মত যখন সুন্নতের আমল করবে, আজকে দাড়ি নাই নামাজ পড়ি, আজকে দাড়ি নাই আজকে ওয়াজ করি বয়ান করি, আরে পাগলা, পয়গম্বর বলে যে দাড়ির মধ্যে বেলেট দিল সে আমার পয়গম্বরের কলিজায় বেলেট দিল, আরে নবীর উম্মত পা ধরি বলে রাগ করবেন না, অনেকদিন অনেক বয়ান শুনেছেন, আজকে দিলের কান দিয়ে আমি গুনাগার শরীফুলের বয়ানটা শুনে যাও, আমি দাড়ি রাখি না আজকে দাড়ি রাখার জন্য, বয়ানটা শোনার জন্য রাখছি রে বাবা, বিভিন্ন কারণে দাড়ি রাখতে পারে নাই, লোকটা বেয়াদব না বেআমল, ভালো করে বুঝেন, বিভিন্ন সমাজের কারণে তোমার মেয়ে ছেলের বিয়ে দিতে পারে নাই, দাড়ি রাখতে পারে নাই, লোকটা বেআমল কিন্তু বেয়াদব না, কিন্তু যারা মাস্তানি করে দাড়ি না রাখলে কি হবে, কি হবে, চূড়ান্ত বেয়াদব ইহুদির দালাল, লোকটা দাড়ি রাখতে পারে নাই সে বেআমল কিন্তু বেয়াদব না, কিন্তু যে দাড়ি রাখে না, আপনার দাড়ি না রাখলে কি হবে, চূড়ান্ত বেয়াদব ইহুদির পাঁচটা গোলাম, রাগ করেন আমার প্রতি, আপনারা দাড়ি রাখা কার সুন্নত, মহাব্বতে বলেন, পয়গম্বর বলে যারা একটা সুন্নতের আমল করলো সে জানো আমি পয়গম্বরের কাছে একটা জান্নাতের মালিক হয়ে গেল, এর পর্দার অন্তরালের মা বোনেরা দিলে এরখান দিয়া শোনো,
আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ জীবনে এত বেশি সুন্নতের আমল করেছে, এই সুন্নতের আমল করার কারণে আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তার অন্তরের মধ্যে এত বেশি শক্তি দান করেছে। ইনি 9 বছর বয়সে কোরআন শরীফের হাফেজ হয়েছেন, 9 বছর বয়সে কোরআন শরীফের হাফেজ হয়েছেন, 12 বছর বয়সে কোরআন হাদিস থেকে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন, লাকাদ জানা বিলা দাওয়ামান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। কে ইমামে আজম আবু হানিফা 9 বছর বয়সে কোরআন শরীফের হাফেজ হয়েছে, কত বছর আরো জোরে বলেন, 9 বছর বয়সে কোরআন শরীফের হাফেজ হয়েছে। আর আমার সন্তান বাংলাদেশে যারা সন্তান আছে 9 বছর বয়সে কোরআন শরীফের হাফেজ হবে দূরের কথা, কয়টা বাংলাদেশে ক্রিকেটের খেলোয়াড় এরপরে ফুটবল খেলোয়াড় কার চুল কিরকম কাট, নেইমার কাট কোনটা মেসি কাট কোনটা, এটা বুঝতে পারে ঠিক কিনা? ফতোয়া দেওয়ার কথা ছিল 12 বছর বয়সে, দিতে পারে নাই সাবধান, সবাই তো হুজুর হবে না, সবাই তো ইমাম হবে না, সবাই তো মুয়াজ্জিন হবে না, কিন্তু আমাদের সবাই তো ঘাঁটি হলো অন্ধকার কবর। এরা নবীর উম্মতের দল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ রাস্তা দিয়া চলতেন, তিনি 12 বছর বয়সে ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না, কত বছর বয়সে ফতোয়া দিতেন উনি, এত বড় বুজুর্গ ছিল উদ্দেশ্য অবশ্যই কিছু কথা বলার জন্য নিয়াত করেছে, এই জন্য বয়ানটা শুরু করে দিলাম। ইমামে আজম ফতোয়া দিল একজন পুরুষ 4 জন বিয়ে করতে পারবে, কিন্তু একজন মহিলা 4টা বিয়ে করতে পারবে না, পারবে জোরে বলেন পারবে? আমগো দেশের বর্তমান যিনি ভারতে আছে তসলিমা নাসরিন নামের মেয়েটা, আল্লাহ কোরআন শরীফে পর্দার কথা বলেছে, আল্লাহ নারীর উপর জুলুম করেছে, নাউজুবিল্লাহ গজব লাগলো, আল্লাহ কোরআন শরীফে নারীদের উপর পর্দা ফরজ করেছে, পর্দার কথা বলেছে, আল্লাহ কি ভুল করেছে? আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে পাবলিক কথা বলেন না কেন? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। কে বড়? জোরে বলেন কে বড়? আওয়ামী লীগ বিএনপি কেউ থাকবে না, আমার আল্লাহ তোরে বানিয়েছেন পিছু ছাড়বে না, কবরে আমার আল্লাহ, হায়াতে আমার আল্লাহ, মরণে আমার আল্লাহ, সবখানে আমার আল্লাহ, মিজানে আমার আল্লাহ, শয়নে আমার আল্লাহ, স্বপ্নে আমার আল্লাহ, আল্লাহ আল্লাহর জিকির যার অন্তরে চালু থাকবে, এই বান্দা মরার পরেও দুনিয়ার জমিনে তার নামটা জারিয়া থাকবে, আল্লাহ আল্লাহ বালো মুমিন, আল্লাহ আল্লাহ বালো, আল্লাহ আল্লাহ বালো মুমিন, আল্লাহ আল্লাহ বালো, আল্লাহ আল্লাহ বালো মুমিন, আল্লাহ হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা সদা মেনে চলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা সদা মেনে চলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ
মরণ হবে শরণ করিয়া দিনের পথে এসরে ভাই, খালি হাতে যেতে যে হবে তুমি কি জানো ভাই রে ভাই, মরণ হবে শরণ করিয়া দিনের পথে এসরে ভাই, খালি হাতে যেতে যে হবে তুমি কি জানো ভাই রে ভাই, মায়ারি বন্ধন হবে যে খন্ডন, মায়ারি বন্ধন হবে যে খন্ডন, জ্বলবে ইমানের বাতি আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, একটু জোরে বলেন, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা, সদা মেনে চলো, আল্লাহ আল্লাহ বলো মুমিন, আল্লাহ আল্লাহ বলো, এরে যুবক আল্লাহু আকবার মানে আমার আল্লাহ বড়, কে বড়, দুনিয়ার নেতা নেত্রী আজ সেখানে থাকবে না, আমার আল্লাহর দিনের বাতি উত্তীর্ণ হয়েছে নিভানো যাবে না, আল্লাহ বলে আমাকেও ঠকানো যাবে না, আমি আল্লাহর লয় নাই, আমি আল্লাহর ভয় নাই, আমি আল্লাহর ক্ষয় নাই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল হাইয়ুল কাইয়ুম, আমার লয় নাই, আমার ভয় নাই, আমার ক্ষয় নাই, ডাক দিলা আমাকেই ডাক রে পাগলা, আল্লাহ পাক বলে গোলাম তুই যখন মায়ের পেটে ছিলি ওখান থেকে আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠিয়েছি নিষ্পাপ বানাইয়া, কেন দুনিয়াতে গিয়া মাস্তানি করো, এক জারা গুনাহ নিয়া যদি কবরে আসো দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাজরের হাড্ডি গুলো আটার মতো তুষের মতো গুড়া হয়ে যাবে, এরা বাঙালি চালাক বাঙালি সাবধান, কি মনে করো সেই দুনিয়াতে সারা জীবন থাকবা, এ মা দিলের কান্দিয়া শোনো, এই দুনিয়াতে সারা জীবন থাকবা না, এই দুনিয়াতে তোমার দুনিয়া থেকে তোমার বাবা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার নানা চলে গেছে, তোমার নানি চলে গেছে, অতএব আপনিও চলে যাবেন আমিও চলে যাব, এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত থাকব আল্লাহর গোলামি করব, আজি আছো কি মুসলমান কার গোলামি করব, আরো জোরে ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ, মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আরে নবী উম্মত দিনের কান দিয়া বুঝে নাও রে বাবা, ইমামে আজম কয় বছর বয়স হাফেজ হয়েছেন, জোরে বলেন জোরে বলেন, এ ওই দিকে কি পাবলি আমার দিক তাকান মিয়া, 12 বছর বয়সে কুরআন হাদিসের ফতোয়া দিয়েছেন ইমামে আজম, কি ফতোয়া দিলেন, উনি সর্বপ্রথম যে ফতোয়াটা দিলেন, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, একটা নারী 4টা বিয়ে করতে পারবেন না, আরে আল্লাহর গোলাম সেই কথা মতোই বাংলাদেশে তসলিমা নাসরিন নামের মেয়েটা, তসলিমা নাসরিন মতো বাংলাদেশে মেয়ে আজকে অভাব নাই, বহু আছে বহু আছে, তসলিমা নাসরিন ডাইরেক্ট বলেছে, কারো ইনডাইরেক্ট অনেকে বলে রে পাগলা, এরে যুবক তসলিমা নাসরিন কি বলে, বলে আমি তসলিমার প্যাট যেখান থেকে মনে হয় আমি সেখান থেকে সন্তান নিতে পারি, এতে হুজুরের কি, আমরা জানি যেখান থেকে মনে চায় সেখান সেখান থেকে সন্তান নেওয়ার পেট কুকুর নির্ভয় মানুষের হয় না, ঠিক কিনা বলেন, কারণ এক বাপের সন্তানের কথা হবে এক রকম আর 10 বাপের সন্তানের কথা হবে 10 রকম, ঠিক কিনা জোরে বলেন, আরে নবীর উম্মতের দল, আমার আব্বাই যদি আমারে বীজ দিয়া পয়দা করে আমার আব্বার পুরো শরীরটা হবে রক্ত ঠিক মতো হবে, 10 জনের ব্লাড যদি ওই যে বউয়ের গর্ভের মধ্যে গিয়া পড়ে গোপন অঙ্গে পড়ে 10 বাপের মতো কথা বলবে, মাথার চুলগুলো হবে এক বাপের, হাতগুলো হবে এক বাপের, পা গুলো এক বাপের, ঢাকনি গুলো এক বাপের, খাবে এক বাপের, কথা বলবে এক বাপের, জোরে কণ্ঠ কিনা,
আর নবীর উম্মত সাবধান, ওই সময়ে ইমামে আজমে ফতোয়া দেওয়ার পর রাস্তা দিয়ে চলে কয়েকজন মিলিয়ে ঘিরিয়া ফেললো ইমামে আজম। একজন মহিলা যদি একজন পুরুষ যদি সাজদা বিয়া করতে পারে, একজন মহিলা কেন সাজদা বিয়ে করতে পারে না? এরে জবাব দিয়া যাও, এ জবাব যদি দিতে না পারো কালকে আপনার খবর আছে। খবর কারা কয়? কুফানগরীর মানুষরা কয়, আমার রসুল বিদায়ের পরে জন্ম হলো ইমামে আজম আবু হানিফার। আসলে ওনার নাম ছিল নুমান ইবনে সাবিত, ওনার মেয়ের নাম ছিল হানিফা। লাকাদ জানা বিলাদাওয়ামান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। ওনার নাম ছিল নুমান ইবনে সাবিত, মেরে নাম ছিল হানিফা। এবার নুমান ইবনে সাবিত এই যে আমাদের মাযহাবের ইমাম চিন্তায় পড়ে গেল, ফতোয়া দিলাম একটা পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে একটা মেয়ে কেন চারটা বিয়ে করতে পারবে না? চিন্তার বিষয় কিনা, কেমনে করে দেই? টেনশনে পড়ে গেল, টেনশনে পড়ে গেল। এবার বাড়িতে এসে খাই না ঘুমায় না এক সপ্তাহ চিন্তা। উর্মি ডাক দে, বলো বাবা আপনার অন্তরে কিসের ভয়? বলে আল্লাহর ভয়। আপনার চোখে মুখে কেন টেনশন আর চিন্তা? কয় ও মা, এই কুফা নগরীর মহিলারা আমার জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, তা পুরুষ যদি চারটা বিয়ে করতে পারে একটা মহিলা কেন চারটা বিয়ে করতে পারে না? মেয়ে ডাক দে, বলে বাবা তুমি চিন্তা করবা না, তুমি ওই সমস্ত মহিলাদের এক সপ্তাহ সময় দিয়া দাও, আর একটা চায়ের কাপ নিয়া যাও, আর একটা চায়ের কাপের মধ্যে এই চারজন মহিলার বুকের দুধ দিতে বলো। কেমনে করে উত্তর দেওয়া লাগে? আমি তোমার মেয়ে হানিফা বলে দিয়া দেবো। জোরে কম সুবহানাল্লাহ। লাকাদ জানা বিলাদাওয়ামান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আরে আল্লাহর গোলাম, কতদিন সময়? কয় সপ্তাহ? ঘটনাটা বলবো নি, মেয়ে উত্তর কেমনে দেয় বলবো? কারা কারা শুনবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখে নারাই তাকবীর, না আসতে বললে ওয়াজ করুন না, জোরে দিতে হবে নারাই তাকবীর। কোরআন সুন্নার আলো, কোরআন হাদিস যেখানে, সাবধান কারো থতলা যেন না ফাটে। আবার কোরআন সুন্নার আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, হকানি আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন। আরো আসতে বলে না আমিন। কি আসতে কইলে জোরে হ্যাঁ আশ্চর্য ব্যাপার। এক লোক মেয়ের বিয়ে দিবে, মেয়ের বিয়ে কার বিয়ে? মেয়ের বিয়ে দিবে তো, এখন জামাই খুঁজে পায় না, এলাকায় যত জামাই সব সোরের দল। কার দল? জোরে বলেন কার দল? সোর আসতে কথা বলে না, জোরে বলে। আপনারা কি চোর? জোরে বলবেন, আসতে বললে চোর। হ্যাঁ এখানে কিছু চোর আছে, কিছু আছে নামাজ চোর, কিছু হচ্ছে হারাম করের দল, ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার আস্তে আমিন কয়, জোরে কোন আমিন। হ্যাঁ, বারোটার পরে বয়ান আমি করি না কোনোদিন কোথাও, বারোটায় ছেড়ে দেবো আপনাদের। দেখি তো নুমান ইবনে সাবিতের মেয়ে আবু হানিফা কেমনে বুকের দুধ থেকে কি উত্তর দিয়ে দেয়। অবশ্যই বলবো, মা বোনের আপনারা ধৈর্য করে শোনেন। আল্লাহর বান্দা কি বিয়া দিবে? জোরে বলেন, মেয়ে বিয়া দিবে। তা মেয়ে যেখানে বিয়া দিবে সব চোরের দল, চোরের সঙ্গে মেয়ের বিয়া দিবেন আপনারা?
আরে কথা কয় না বাবু, সুরের সঙ্গে মেয়ে বিয়া দিবে? কেন, জামাইটা ভালো হোক সবাই চায়, তাই না? আমার মেয়েটা যেন সুখে থাকে এটা সবাই চায়। এবার মেয়ের বিয়ে দিতেই হবে, তা খুঁজতে খুঁজতে পাইছে এক সুরের লিডারকে, সুরের লিডার। আর কয় আমার মেয়েটার যদি সাধারণ চোরের সঙ্গে বিয়া দেয় সবাই গণধর্ষণ করে শেষ করে ফেলাবে, অতএব বিয়া দেবো লিডারের সাথে, লিডারের সঙ্গে বিয়া, ঠিক বিয়ে হবে কার বাড়িতে? বিয়ে কার বাড়িতে হবে? সমাজ বলে মেয়ের বাড়ি, ইসলাম বলে স্বামীর বাড়ি। হ্যাঁ, ইসলাম বলে কার বাড়ি? যেই মেয়েটাকে বাবা এক বছর থেকে আঠারো বছর পর্যন্ত ধরন পোষণ লেখাপড়া করাইলো, এবার তুমি জুলুম বাবার উপর করবো না, আপনার বাড়িতে আপনি নিয়ে যান বিয়ে করুন, মোহরনার টাকাটা মেয়েকে বিয়ে রাতে দিয়ে দেন। আছে এই সুন্নতের বিয়ে? কথা বলেন না কেন? যতই দিন যায় আজকে মুসলমান কুত্তার মধ্যে খালি জিব্বা বাহির করে যৌতুকের দিকে তাকায় আছে। আরে আল্লাহর গোলাম, বিয়ে ঠিক হয়ে গেল, বিয়া দিবে এবার চোরের লিডারের সাথে। আরে লিডার, বাবার বাড়িতে সবাইকে বসাইছে, খানা দিবে, সমস্ত পথযাত্রীকে খানা দিছে, এবার চোরের দলকে কয়েকটা চোর একখানে পড়ছে না, ওদেরকে ফেলে দেয় না, সবার খানা শেষ। কি দেয় না ওদের? জোরে বলেন, সবার খানা শেষ, ওদেরকে ফেলে দেয় না। চোরের দল কয় ওস্তাদ ধরুন না কি, সবাই রে খানা সাজা আমাদেরকে দেয় না, একটু হুকুম দেন, ধরুন খেয়াল সানডে মানডে ক্লোজ করে দেবে, একটু হুকুম দেন। লিডার কয় থা, মুখের মধ্যে পুট্টি আছে, খুলাইলে সর্বনাশ। রে আল্লাহর গোলাম, কিছুক্ষণ পরে প্লেট দিছে, প্লেট দেওয়ার পর এবার ভাত যখন দিতে গেছে, জামার হাতের সামনে শ্বশুর মিয়া বিশাল বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিল, এরকম করে পাঁচটা আঙ্গুল জামার গালের কাছে নিয়ে গেছে। আরে নবীর উম্মত, চোরের লিডার তো যেই মাত্র বলেছে হাতের কাছে এই যে পাঁচটা আঙ্গুল নিয়ে গেছে, চোরের লিডার দেরি করে নাই, শ্বশুর মিয়ার নাকের কাছে এরকম করে একটা মুটকি নিয়ে গেছে, দিবি তা দিমোরা। বিশাল বড় তোর পাড়া কোনো বিয়ে হয় নাই, মেয়ের বাড়ি ওর বাড়ি যায় নাই, আমি তার গালের কাছে হাত নিয়ে গিয়েছি, সে আমার নাকের সাথে ঘুষি নিয়ে গিয়েছে, কেমন বেতাল, মিটি খুশি কর, আর মেয়ের বিয়া দেব না। কি হয়েছে এলাকার মহৎপুর দান্না চলে আসলো, বিচারপতিরা চলে গেল। অমরুদ্দি, আমি জানি আপনার মতো ভালো মানুষ কেউ নাই, চোরের লিডার কয় ওর মতো খারাপ আর কেউ নাই, কয় তুই তো চোর কথা বলবি না, চুপ ছড়া। কি হইছে গন্ডগোল কিনিয়া বলে বল, বলে খানা দেয়নি দেয়নি, আমার শ্বশুর মিয়া প্লেট দেওয়ার পরে ভাত যাকে নিয়ে আসছে, আমার গালের সঙ্গে কেন থাপর নিয়ে আসলো? এবার শ্বশুর মিয়া ডাক দি কয় রে পাগলা, না না আমার হাতের মধ্যে আঙ্গুল আছে পাঁচটা, তোর গালের সামনে গিয়া কানে কানে ফুসফুস করে বলেছি, এরে পাগলা চুরি করলে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো টানটান নতুন করা লাগবে। আমি তো ভালো করে শোনে, আমি তো পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেছি, থাপর দিতে চাই নাই রে পাগলা, বল তুই কেন আমারে ঘুষি দিতে চাইলি? এরে যুবক, এবার শ্বশুর মিয়া ডাক দিয়া কয় তুই কেন আমারে ঘুষি দিতে চাইলি? এবার ডাক দিয়া বলে ও শ্বশুর মিয়া, আপনি যখন কানে কানে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি তখন এরকম করি আপনার সামনে নিয়ে গিয়েছি, আপনার সামনে নিয়ে গিয়েছি আর বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, অনেকে নামাজ পড়ে আর ধরে আর সারে, পাঁচ ওয়াক্ত নামাজ ধরলে পড়লে সারলে হবে না, এরকম করি মজবুত করে ধরতে হবে। তাদেরে বুদু রাতু বাড়ি বরকা মাঙ্গল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা, বহার হালে তুহি মেরা নিগাহাদা। আর আমরা এক শ্রেণীর মুসলমান আছি, নামাজ ধরি আর সারি,
নাই নাই আমাদের নাম অনেকে রেখে দিয়েছে রমজান আলী, তার মানে রমজান মাসে খালি নামাজ পড়ি, রমজান মাসলেই করে তালিবালি। আর একজনের নাম দিছি ইমান আলী, ইমান নাই। ইমান আলী নাম দিলে কি ইমান ওলা যায় রে পাগলা? না না, আর একজনের নাম থেকে সুন্দর আলী। এরা সুন্দর আলী চেহারা খুব কালো, নাম থেকে সুন্দর আলী চেহারা কালো। সুন্দর আলী নাম থুলে যেমন সুন্দর হয় না, রমজান মাসে নামাজ পড়লে অন্তরে ইমান তেমন থাকে না। কচু পাতায় পানি পড়েছে, সূর্য উঠলে কচু পাতার পানি একদিক দিয়ে ঝরিয়ে পড়ে যাবে। রমজান চলে যাওয়ার পর কত মুসলমানের নামাজ ঝরিয়ে পড়িয়ে যায়। আরে যুবক, আল্লাহর কসম করে বলি, তোমাদের পা দুইটা আগায় দাও। আমি শরীফুল ইসলাম, আমি উত্তরবঙ্গের মানুষ, তোমাদের পা দুইটা ধরে আমি বলবো, যারা পা যত নামাজ পড়েছে তার দাড়িটাকে লম্বা করে দিয়েছে, যারা পর্দায় চলেছে আল্লাহ এদের সম্মান খবর দেয়। আরে যুবক, আল্লাহ দুনিয়াতে এদের এত সম্মান দান করেছে, আমার মনে হয় এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না। আরে যুবক, পয়গম্বর বলে, আল্লাহ পাক বলে, নবী উম্মতকে আপনি জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা দেয়, কোনো খারাপ কাজ থেকে ফিরাইয়া দেয়, কারো কথা বলা হয় নাই। আজকে অনেক কপাল পোড়া দেখবেন নামাজ পড়তে রাজি না, বিড়ি খাইতে রাজি। অনেক কপাল পোড়া মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রু মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা কেন শোনো না, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়ো না, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে দে। রাত এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি ইতি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহানবী বেনামাজের সাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয়েকত নামাজ এরা আল্লাহর বান্দা চিল্লে বলেন, কয়েকত নামাজ পয়গম্বর ডাক দিয়ে বলে, রে উম্মত, একজন মানুষ যদি একটা কুফের ভিতরে দৈনন্দিন পাঁচবার গোসল করে, ওই বান্দার শরীরে কি কোনো ময়লা থাকবে? না না, ময়লা থাকবে না। কিন্তু একজন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ওই বান্দার ইমানের মধ্যে গুনার কোনো ময়লা থাকবে না। মা কুনসুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এনামাজি ইমদাদদা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহার ইয়াদিকুন গৌরকুন্দর মানি আজদিন সাদিকুন। কষ্ট হয় আপনাদের? ইরাক করেন? এরে আল্লাহর গোলাম, কয়েকত নামাজ পড়বো, কয়েকত নামাজ। ওরে যুবক, এই দুনিয়াতে কত টাকাওয়ালার খবর পায়, কত সম্পদওয়ালার খবর পায়, অন্ধকার কবরে নামাজ না পড়ে চলে গিয়েছে, গোটা কবরটা অন্ধকার, সব বিশ্ব ভালো, সব বিশ্ব দিয়া ভর্তি। আমি গত বছর ওই যে আপনার মুন্সিগঞ্জ ঢাকা
ঢাকা মুন্সিগঞ্জ কাঠপট্টি নামে একটা এলাকা আছে, ওই জায়গায় বয়ান করতে গিয়েছি। স্টেজে বয়ান করতে গেছি, একটা যুবক এসে আমার পা দুইটা ধরে কান্না করা শুরু করে দিল। আরে যুবক আপনি কাঁদবেন না কেন, কান্না করে বলো হুজুর আমার বাবার জন্য দোয়া চাই। আরে যুবক কেন দোয়া করলো বলো, বলে আমার আব্বা এলাকার সবচেয়ে বড় লোক ছিল, 1,00,000 টাকার চেক দিল আমার, একটু দোয়া করবেন, মাহফিলে দান করে দিলাম। আমার বাবা কোটি 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 টাকার মালিক, আমার আব্বা যখন অন্ধকার কবরে গেল, আমার আব্বা অন্ধকার কবরে যাওয়ার পর সঙ্গে কিছুই নিতে পারলো না। হুজুর আমার আব্বা সুদ খেয়েছে, ঘুষ খরচ খেয়েছে, জেনা করেছে, এমন কোন কাজ নাই করেনি, তিনকে ঠকিয়েছে, কিন্তু আমার আব্বা এগুলা করেছে আমাদের জন্য। আমার আব্বা পরকালের জন্য কিছুই করে না। আমার আব্বা যখন মারা গেল, আমার আব্বার কবরটা খুঁড়াবার পর আমার আব্বাকে আমরা অন্ধকার কবরে নিয়ে গেলাম। আমার আব্বার কবরে কেউ নামে না। আমার আব্বার যখন মৃত্যু হইতেছে, ওই সময় আমার আব্বার জিব্বাটা সোজা নাই, বাঁকা হয়ে গেছে। কালিমা জবান নসিব হয় না রে মমিন সন্তান, বলে আমার বাবা শুধু হাত গুলো এরকম করি কায়রা কায়রি করতেছে, আর বলে খেদাও খেদাও। হাদিসের কিতাবে পেয়েছি বেনামাজির কবরে হবে 72টা সাপ, আর নামাজির কবরে হবে আপনার 48টা সাপ। বেনামাজির মৃত্যু যখন হবে, বেঈমান বেদিনের মৃত্যু যখন হবে, আজরাইল এসে দূর থেকে এরকম করে ধাওয়া মারে। এই আকাশের যেমন সিলিক যেমন চরকা মারে, ওই আকাশের ছাটা যেমন করে বিজলির মতো যেমন জ্বলে, এরকম করে ছাটা মারবে। হুজুর গো আমার আব্বা মরে গেল, মরে যাওয়ার পর আমার আব্বাকে অন্ধকার কবরে নামাইতে গেলাম। অন্ধকার কবরে, অন্ধকার কবরে নামাইতে গেলাম। এরে যুবকের দল ভালো করে শুনে নাও, এবার বলে হুজুর আমার আব্বাকে যখন আমরা অন্ধকার কবরে নিয়ে গেলাম, কেউ নামে না, আমি নিজে সেখানে অন্ধকার কবরে নামলাম। আমার গায়ে একটা সাদা রঙের পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি থাকাবার পর আমার পকেটে একটা 1,000 টাকার বান্ডিল ছিল, বিশাল বড় বান্ডিল। এবার কি করলাম, আমার আব্বাকে অন্ধকার কবরে নামাইয়া দিলাম। নামাবার পর অন্ধকার কবরে মাটি দিয়ে সবাই আপন আপন বাড়ি চলে আসলাম। এসে দেখি আমার পকেটে বিশাল একটা 1,000 টাকার নোটের বড় বান্ডেল ছিল, অনেক টাকা, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। এবার কি করলাম, ওই টাকার জন্য আবার কবর খনন করা শুরু করে দিলাম। ও হুজুর আল্লাহর কসম করে বলি মিথ্যা না, আমার বাবার কবর যখন খুঁড়তেছি হঠাৎ করে দেখি আমার আব্বার কবর দিয়ে খালি আগুন আগুন বের হয়। বাবার যখন কবরের মাটি খুঁড়লাম আগুন আগুন, এরপরে সবাই চিৎকার করে উঠল, আগুন কিসের আগুন, আমার বাবার কবরে আগুন। এবার ইমাম নিয়ে আসলাম, আলেম ওলামা নিয়ে আসলাম, একটু দোয়া করলাম, আমার বাবার কবর আগুন চলে গেল, ধোঁয়া চলে গেল। একটু পরে দেখলাম আমার টাকাটা কোথায় পড়েছে, দেখি তো টাকাটা পাওয়া যায় নাকি, ওরে দেখি টাকা নাই, টাকা নাই। আমার এই বদমাইশ, আমার বাবার টাকা নাই, আমার টাকা নাই, দেখি আমার আব্বার জিব্বাটা টান দিয়া নাভি পর্যন্ত কে জড়া বাইয়া দিয়েছে। এ যুবক এবার দেখতেছি আমার বাবাকে একটা সাপ পেঁচাইয়া গলা পর্যন্ত ধরেছে। হুজুর একটু দোয়া চাই, আমার বাবা যেন জান্নাতে যেতে পারে। আমি বললাম রে যুবক পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়া পিতা মাতার জন্য কবুল, হ্যাঁ তবে মুসাফিরের দোয়া কবুল, আমি শরীফুলের দোয়া আল্লাহ কবুল করবে কি না, কারণ আমি শরীফুলও গুনাহগার। তবে একটা দাবি গ্যারান্টি করা যায়, মুসাফিরের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। এরে আল্লাহ গোলাম দুনিয়াতে আর কত নজির দেখবা,
অনেক লোকের লাশ 30 বছর পরে তাজা বাইর হলো, সুবহানাল্লাহ বলে কবর ভেঙে গেল তাজা লাশ বাইর হয়ে গেল। ওই যে কুড়িগ্রামের এরা যুবক ইউটিউবে আপনারা আমার বয়ান দেখেছেন, আমার ওখানে প্রোগ্রামটা আপনারা পাবেন, ওই যে ঘুঘুমনশীর কবরটা আমিও ভিডিও করে দিয়েছি ইউটিউবে ইন্টারনেটে দিয়েছি। 30 বছর পরে লাশ যে কবর থেকে বাইর হয়ে গিয়েছে, তাজা কাপড়টা অপসে নাই, সাদা কাপড়টা কালো হয় নাই, এটা কেমন হইলো? টাকার কারণে, ক্ষমতার কারণে? কয় না, এটা হয়েছে আমার আল্লাহ তাআলার মহাব্বতের কারণে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলেছে যে বান্দা আমার ভুলবে না, আমি আল্লাহ তাকে ভুলবো না। আরে যুবক, কত কোটি পতি বাচ্চার খবর পাই, তারাও দুনিয়াতে এসেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিছুই নিয়ে যাইতে পারে নাই। কে জানে, কে না জানে বাদশা ইব্রাহিম আধানের ঘটনা। ইব্রাহিম আধান এত বড় বুজুর্গ, আল্লাহ বলেছিল বলখ দেশের বলখ রাজ্যের বাদশা ছিল, রাজ্যের নাম ছিল বলখ রাজ্য। ইব্রাহিম আধান দৈনন্দিন আল্লাহকে ডাকত, নামাজ পড়ত, জিকির করত, কিন্তু সুখের উনি সুখের সঙ্গে তার বিছনায় বেডরুমে হারিয়ে যাইত। হঠাৎ করে আল্লাহর এক বান্দা তার ঘরের উপর ছাদের মধ্যে আওয়াজ, গভীর আওয়াজ, ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, তুমি কে, আমার কেন ঘুমের ডিস্টার্ব করতেছো, এত রাতে কেন তুমি আমার ঘরে ছাদের উপরে আওয়াজ করো? বলে আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, আমি আমার ঘোড়া তালাশ করি। ইব্রাহিম আদম ডাক দিয়া কয়, এরে পাগলা তারসিরা, ওখানে কি ঘোড়া পাওয়া যায়? ঘোড়া যদি পাইতে চাও তুমি বন জঙ্গলে দৌড়া। আল্লাহর বান্দা উল্টা জবাব দিয়া কয়, তুমি আল্লাহর দেওয়া মাল ভক্ষণ করো, আল্লাহর সম্পত্তি হচ্ছ, আজার হালে তুমি ওই সোফার মধ্যে বইয়া বইয়া ঘুমাও, আমি যদি এই ছাদের উপর আল্লাহর ঘোড়া যদি না পাই, তুমি এত শান্তিতে আল্লাহকে কেমনে খুঁজে পাইবা? ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেল, তাই তো গে, তুমি কে দাঁড়াও, আল্লাহর বান্দা পাগল হয়ে গেল, তুমি কে? খুঁজতেছে খুঁজতেছে বিশাল বড় একটা জঙ্গলায় চলে গেল, এত বড় কথা আমার মুখের সামনে বলল। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আপনি কে? বলে আমি হলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে খিজির, তুমি আমার ঘরের ছাদে কেন এসেছো? খিজির বলে, আমি ঘরের ছাদে এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাজা করবার জন্য। আরে নাফরমানের দল, বেনামাজির দল, কত আর জয়স্টার জলসা দেখবা এ মা বোনেরা, অন্ধকার কবরে চলে যেতে হবে, অন্ধকার কবর থেকে কেউ বাঁচতে পারবেন না। এই যে বাদশা সেকেন্দার কোটি টাকার মালিক ছিল, বাদশা সেকেন্দার কোটি কোটি টাকার সম্পদ ছাড়া অন্ধকার কবরে চলে গেল। ইব্রাহিম আদম ওখান থেকে তাওবা করে বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পর হঠাৎ করে দেখতেছে গভীর রাতে আরেকজন আল্লাহর বান্দা হাফাইয়া হাফাইয়া তার রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে ঢোকাবার পর আল্লাহর বান্দা বলে, তুমি এখানে কেন? বলে, আমাকে একদম তারা করেছে, আমার একটু তোমার বাড়িতে থাকতে দাও। না না, এটা আমার তো গেস্ট রুম না, এটা আমার তো মেহমান খানা, এটা আমার বাড়ি, এই রুমে আমি থাকবো, এ বাদশাহীর চেয়ার তো আমার। আল্লাহর বান্দা এবার কয়, আপনি যে এই বাদশাহের দায়িত্ব পালন করতেছে, এর আগে কে ছিল? কয়, এর আগে ছিল আমার বাবা। তার আগে কি ছিল? বলে আমার দাদা। তার আগে কি ছিল? আমার দাদার বাবা। তার আগে কি ছিল? আমার দাদার দাদা। বলে এরকম করে দাদার দাদা ছিল, তোমার পরে আর একজন বসতে পারে, এটা না হয় আমি হয়ে গেলাম। এরে আল্লাহর গোলাম, ক্ষমতা কে দিয়েছে? ইজ্জত তোমারে কে দিয়েছে? ওয়া তু ইজ্জু মান তাশা ওয়া তু যিল্লু মান তাশা উবিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
রাজ্যের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। ইব্রাহিম আদম পাগল হয়ে গেল, আমার সারে বস, আমি আর ঘরে থাকবো না। এই যে আল্লাহর বান্দা পাগল হয়ে দৌড় দিল মক্কা নগরীর দিকে, ভালো করে শুনে নাননি মমিন ভাই, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, কারিয়া নেওয়ার মালিক আমার আল্লাহ। ওই দে খিজির আলাইহি সালাতু ওয়াসসালামকে খোঁজাখুঁজি করেছে, পায় নাই। কিছুদিন পরে ইব্রাহিম ইবনে আদাম ঘোড়ায় চড়িয়া যায়, ঘোড়ায় চড়িয়া যায়, চড়তে চড়তে ওনার রাজ্য ত্যাগ করে আর এক রাজ্য চলে গেল। চলে যাবার পর ইব্রাহিম আদাম ওই জায়গায় ঘুমাইয়া পড়ল, ঘুমাইয়া একটু পরে আল্লাহর বান্দা তাকায়া দেখে চতুর্দিকে তাকে সেনাবাহিনীর দলরা ঘিরাও করে নিয়েছে। ডাক দেয়া বলে আপনারা কে, বলে আপনি কে, বলে আমি তো বাদশা ইব্রাহিম আদাম, বলে আমি বলক দেশের বাদশা, কয় তুমি আমাদের পাগল পাইছো, একটু আগে আমাদের দেশের বাদশা বাদশা আলমগীর একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, ওই ঘোড়া এই ঘোড়ার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি চোরের দল, তুমি চোর, তুমি বাদশার ঘোড়া চুরি করে নিয়ে এসেছো, কেমন পরীক্ষা রে যুব, কেমন পরীক্ষা। ইব্রাহিম আদম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নীলা বুঝাবো দাই, একটু আগে ছিলাম বাদশা, একটু আগে এখন আমি হয়ে গেলাম ফকির, একটু আগে ছিলাম আমি বিচারপতি, এখন হয়ে গেছি আমি আসামি, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশা রে তুই ফকির, সন্ধ্যা বেলা ইব্রাহিম আদম কে বন্দি করে নিয়ে গেল কারাগরে, বাদশা আলমগীরের কারাগরে। ঘটনাটা বলবো, দুই একজন উঠা উঠি করতেছেন, সমস্যা কি? ডায়াবেটিস। আল্লাহ আমাদের হেদায়ত দান করুন, আর আসতে বলে না আমি, আর মহাব্বতে বলে না আমি। আরে যুবকের দল, ইব্রাহিম আদম এতক্ষণ পর্যন্ত ছিল বাদশাহ, উনি ছিলেন বিচারপতি, এখন কি হয়েছেন? এখন আসামি। কিসের দায়ে? কয় বাদশাহ একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে গিয়েছে, আমাদের বাদশাহ আলমগীর তার সাদা রঙের ঘোড়া হারিয়ে গিয়েছে, তিনি চুরি করেছে। আসলে ইতিহাস পড়ে পেয়েছি ওই বাদশার ঘোড়া আর বাদশা ইব্রাহিম আদামের ঘোড়া কালার একই ছিল, একই রং ছিল, কুয়ে বা কারা চুরি করে নিয়ে গেল, আল্লাহ পাগি গোষ্ঠা তার ঘরে চাপাইয়া দিল, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে রে মুমিন, আল্লাহর কেমন শান, আল্লাহ পাকের কেমন শান। এরা যুব, এবার ওই ইব্রাহিম আদমকে বন্দি করা হলো কারাগরে, কারাগরে কারাগরে বন্দি করা হলো। বন্দি করাবার পর ওই যে বাদশা আলমগীর দেখে দৈনন্দিন কারাগর এবার সফর করে, কোনটা আসামি কি রকম অবস্থায় আছে। ইব্রাহিম আদম দেখে সকালবেলা বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ইয়াসিন আল-কুরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর বান্দা পড়ে পড়ে আল্লাহর বান্দার কোরআন কারিমের তেলাওয়াত শুনে বাদশা আলমগীর পাগল হয়ে গেল। আমার একটি মেয়ে আছে, মেয়েটির নাম হলো জিলুখা। কি নাম? জোরে বলেন, আরো জোরে বলেন, জিলুখা। আমার আমার মেয়েটারে যদি আমি আপনার কাছে যাই, আপনি কি পারবেন মেয়েটারে কোরআন শিক্ষা দিতে? হ্যাঁ অবশ্যই পারবো, পারবো না কেন? বলে তুমি যদি ওই যে মেয়েটারে কোরআন শিক্ষা দিতে পারো, চোরের আইন হলো চোর যদি ধরা পড়ে একটা হাত কেটে দাও, একটা পা কেটে দাও, জেনা করার আইন হলো পাথর নিক্ষেপ করে গর্ভ মাটির মধ্যে পুঁতে রেখে মেরে দাও,
এটা তো কোরআনের আয়াত, আমি আপনার সাজা একটু কমাইয়া দেব। আরে আল্লাহর গোলাম, আমার মেয়েটা আগামী কাল আপনার কাছে আসবে, কোরআন কারীম শিক্ষা করবে। আল্লাহর বান্দা কয় পাঠায়া দেন, পড়তে পড়তে আলিফ থেকে ইয়া মাসদার পর্যন্ত শেষ, আমপারা শেষ করে ফেললো। আল্লাহর গোলাম, এবার যখন আল্লাহর বান্দি পড়তে 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 ফতকুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আয়াতের ব্যাখ্যা শুনেন, ইজ্জত দেয় আমার আল্লাহ, সম্মান দেয় আমার আল্লাহ, বিউজিক করে আমার আল্লাহ, ক্ষমতা দেয় আমার আল্লাহ, ক্ষমতার চার দ্বারা আমার আল্লাহ, আবার ক্ষমতার চার থেকে সরাইয়া দেন কে? এটা হলো ব্যাখ্যা। আল্লাহর বান্দা এই আয়াতে পড়তে আল্লাহর বান্দি পড়তেছে, পড়তে পড়তে আল্লাহর বান্দা এবার মুখ দিয়ে একটু হাসলেন হাসলেন। মেয়েটি যে লুকা ছিল শিয়ানা, তার মানে 20-18 বছর বয়স, ফুটান্ত গোলাপ, এত সুন্দর সুশ্রী সুন্দর চেহারা ছিল। মেয়েটি এবার মাইন করে বসলেন, নিশ্চয় আমি হেলে হেলে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, হুজুর নিশ্চয় আমার গুপ্ত অঙ্গের মধ্যে নজর দিয়েছে। এ হুজুর কি দেখেছো বলে? আল্লাহর বান্দা একটু পরে হাসে, মেয়েটি যখন ধমক দেয় তখন কাঁদে, মেয়ে যখন হাসে আল্লাহর বান্দা তখন কাঁদে, মেয়ে যখন কাঁদে আল্লাহর বান্দা তখন হাসে। কে বুঝবে তার সার, কে বুঝবে কার সার? আল্লাহর বান্দা কাঁদে, মেয়েটি হাসে, মেয়েটি কাঁদে আল্লাহর বান্দা হাসে। এ বাদশার দরবারে খবর দাও, হুজুর আমারে কোরআন শিক্ষা দিতেছে, হঠাৎ করে হুজুর কেন হাসলো? এ হুজুর নিয়ায়, হুজুরকে নিয়ায়, হুজুরকে নিয়ে আসা হলো, হুজুরকে নিয়ে আসা হলো। হুজুর আপনি কেন হাসলেন? হুজুরকে আমি জানি না কেন হেসেছি, আমার আল্লাহ জানে আর আমি জানি। আল্লাহ বান্দার মনের খবর জানি কিনা? আরো জোরে বলে, এরে বান্দা আপনি আমি কত গুনাহ করেছি, এত জীবনে গুনাহ করেছি, সমাজের মানুষ যদি জানতো সমাজ আপনাকে আমাকে জায়গা দিত না। আল্লাহ কয় মানুষ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গোপনে আমার কাছে কাত মাফ করে দেব আমি আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলে আসমান জমিনের উভয়ের মালিক আমি আল্লাহ। অতএব বান্দা আমার কাছে আসমান চা, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি মা পেতে চাও, যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন বেশি কাদা তোমারে কাদা লাগবে। আজকে বান্দার চোখে পানিও নাই, কোনো আমল না মাল নাই, আজকে বান্দা হাসতে রাজি কাঁদতে কিন্তু রাজি না। এরে বান্দা যারা জীবন কেঁদেছে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এরে যুবক পা দুইটা গেদা আমি ধরি, বাচ্চা সে কেন্দা অন্ধকার কবরে যখন চলে যাইতেছে, হঠাৎ করে একটা সাদা রঙের সুতা নিয়ে হাতের মধ্যে নিয়ে ক্রন্দন করে বলে, সুতারে তোর যখন ক্যাথার সঙ্গে সিলাই করে দেবে তোর কোনো হিসাব হবে না। আমি বাদশা যদি গুনানিয়া কবরে যাই, ওই জাহান্নামের ফেরেশতা আমাকে ছেড়ে কথা বলবে না। তার মানে আজরাইল যখন আসবে, আজরাইলের হাত থেকে কেউ পালতে পারবে না। আজরাইল আসিলে কেমন কৈফত শুনবে না, আজরাইল আসিলে পরে কৈফত চলবে না, মরণের কথা কেন, মরণের কথা কেন স্মরণ কর না, আজরাইল আসিলে পরে কৈফত শুনবে না, আজরাইল আসিলে পরে কৈফত শুনবে না। শুনবে নাকি? সে তো নামে আজরাইল হুকুম পাইলে
গুনতে সামনে হয় হাজি সে তো নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে সামনে হয় হাজি তোমার প্রাণ সে নিয়ে যাবে আমার প্রাণ সে নিয়ে যাবে রেহাই দেবে না আজের আসিলে পরে কৈফত চলবে না আজের আসিলে পরে কই নাকি শুনবে আছে দুবা নামে গা তার পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া আছে দুবা নামের গাছ তার পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া পাতা যেদিন ঝরে যাবে পাতা যেদিন ঝরে যাবে হবে থাকতে দিবে না আজের আসিলে পরে কৈফত শুনবে না আজের আসিলে পরে কৈফত কষ্ট হয় আপনাদের ছিলেন বাদশা সেকেন্দার এই ভুবনে তার মতো ধনী ছিল না কেউ আর ছিলেন বাদশা সেকেন্দার এই ভুবনে তার মতো ধনী ছিল না কেউ আর তিনিও একদিন চলে গেলেন তিনিও একদিন চলে গেলেন সঙ্গে কিছুই নিল না আজের আসিলে পরে কৈফত চলবে না আজের আসিলে পরে কৈফত শুনবে না মরণের কথা কেন জোরে বলেন মরণের কথা কেন স্মরণ করো না আজের আসিলে পরে কৈফত শুনবে না আজের আসিলে পরে কৈফত শুনবে না এরে আল্লাহর গোলাম ভালো করে শুনেন ইমাম আযম আবু হানিফা কি বলেন শুনবেন কি আপনারা মেয়ে বলে একটা স্বামী একটা পুরুষ কেন চারটা বিয়ে করতে পারবে তা মহিলা কেন চারটা বিয়ে করতে পারবে না এটা প্রমাণ দিবে বুকের দুধ দিয়া মহিলার বুকের দুধ দিয়ে প্রমাণ দিতে চেয়েছে এই দিকে বাদশা মেয়েকে কোরআন শিখাইতেছিল আয়াত যখন পড়ছে কেন হাসলো ঘটনাটা বলবো এরে আল্লাহর গোলাম বাদশা বলে উজি নিচে আমার মেয়ের গোপন অঙ্গ দেখে বাদশা হেসেছে বাদশার ফাঁসি কার্যকর কর মাননীয় আদালত ফাঁসি কার্যকর করা হবে কি করা যায় তাড়াতাড়ি করে ফাঁসি কার্যকর করার জন্য তোর ফাঁসি মঞ্চ সাজাও সাজাবার পর আল্লাহর বান্দার গলার মধ্যে কালো কাপড়ের মুখোশ পরা হবে আল্লাহর বান্দাকে গলায় রশিটা ঝুলাইয়া ফাঁসি রশি ধরে টান দিবে ওমন সময় বাদশা সাবার আলমগীর ডাক দিয়া হয় আমি একটু শুনতে চাই আপনি কেন হাসলেন ওই যে কোরআন শরীফ পড়তে পড়তে আমার মেয়ে তো এমন কিছু বলে নাই যে আপনি হাসলেন এমন কিছু করেও নাই আপনি হাসলেন কি অন্যায় করেছেন যদি বলার মতো হয় একটু বলে দেন যদি ভালো হয় মাফ করে দেব বলে রে বাদশা এই এই করেছি এই জন্য আমি হেসেছি এই এইটা কি বলবো নি বলবো কারা কারা শুনবেন দুইটা হাত তোলেন নারাই তাকবীর ওয়াজের পর
ঘর রেখে দিয়েছে দুইটা, বারো বছর মেয়ে, চারজন মেয়ের, চারজন মহিলার একটা চায়ের কাপের মধ্যে এক ফোঁটা দুই ফোঁটা করে দুধ চেয়েছে, উদাহরণ দিবে কেম, কি মিশাল দিবে, কি যুক্তি দিবে, এটা পুরুষ সাইডটা দিয়ে করতে পারবে কিন্তু মহিলা কেন পারবে না? বাদশাহ কি দেখেছে মেয়েকে কোরআন শরীফ পড়াইতে পড়াইতে, বাদশাহ কেন হাসে, আর হাসে বা কেন, আবার ফাঁসি হবে বা কেন? এর আল্লাহর গোলাম ইব্রাহিম আদম আপনি কেন হেসেছেন? বলে আজ থেকে, আজ থেকে দুই বছর আগে আমি একদিন শিকার করতে গিয়েছি, আমার একজন দাসী ছিল, ওই দাসীর নাম ছিল খাওলা। কি নাম? জোরে বলেন। দাসীর নাম ছিল খাওলা। এই দাসী আমার বিছানা পরিষ্কার করতেছিল, তার কাজ ছিল আমার বেডরুম পরিষ্কার করা। আমি শিকারে গিয়েছি, হঠাৎ করে আমি শিকারে যাওয়া যে পিস্তল দিয়ে গুলি করব অথবা যে তীর দিয়ে শিকার করব, ওই তীরটা আমি আমার রুমে রেখে দিয়েছি। এসে দেখি আমার দাসী আমার বেডরুম পরিষ্কার করতে করতে আমার বেডরুমে চড়েছে, আমার বেডরুমের জাজিমটা এত সুন্দর, এত নরম। দাসী যখন তার পা পা শক্ত পাটা আমার নরম জাজিমের মধ্যে, জয়নাল ভাই দুইটা ফ্যান নগদ এবং কি দুইটা ফ্যান নগদ 200 টাকা, আল্লাহ কবুল করুন, নজরে গুন, আমিন। আয় আল্লাহ মেরি কাসেম ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল, কাসেম ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। পারভেজ হোটেল আয় আল্লাহ এক বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। তাহের কি লিখছে, তাহের মেডিসিন দুই বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। হ্যাঁ দিনাজপুর ফার্মেসি আয় আল্লাহ দুই বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। মেডিকেলের মোড় দিনাজপুর ফার্মেসি আয় আল্লাহ কবুল করেন দুই বস্তা সিমেন্ট। আজিজুল ইসলাম মেডিকেল মোড় দুই বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ কাহার কন্ট্রাক্টর পাঁচ বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে ধরে করেন, আমিন। আমার মায়ের নাম ইব্রাহিম, নবীর নামে নাম হাজরা, আল্লাহ দান করছে জাহেরা, আল্লাহ হাজরা 1000 টাকা, আল্লাহ কবুল করে নাম জোরে জোরে কান, আমিন। এর আল্লাহর গোলাম ভালো করে শুনেন না বুঝেন, বলো ওই দাসী খাওলা আমার বেডরুম পরিষ্কার করতেছিল, আমার নরম জাজিমের মধ্যে যখন তার শক্ত শরীর পড়ে গিয়েছে একটু মজা লেগেছে, আল্লাহর বান্দি ওই বিছানা ঝাড়ু দিতে দিতে ওখানে ঘুমিয়ে গিয়েছে, আমি যখন দেখলাম আমার বেডরুমের ভিতর আমার দাসী ঘুমিয়ে আছে, আমার মাথাটা চট করে গরম হয়ে গেল। আমি এবার সম্মানিত কাউন্সিলর সাহেব উনি কি আছেন? কি নাম? মনোয়ার হোসেন লেবু সরকার। আব্দুর রাজ্জাক লেবু ভাই কই আছে? 1000 টাকা। আমাদের প্রাইমারি স্কুলে সরকারি স্কুল, তিন মাস পর্যন্ত বাণিজ্য অবস্থায় শিক্ষক শিক্ষিকা পৌঁছিতে পারেন পারি। আমি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি এই মাঠটা পানিতে ভরাট হয়ে থাকে, এই মাঠটা আরো যেন আমাদের সামনে উন্নত হয়, পানি যেন লেগে না থাকে, এই কাজটা ভাইকে আমি করার জন্য অনুরোধ করতেছি। তেনা বর্তমান পাওয়ারে রয়েছেন, আল্লাহ ওনাদের ক্ষমতা শক্তি প্রবল শক্তি মেধা শক্তি এবং আপনার টাকা পয়সা দিয়ে ইজ্জত রুসু মাকাম দান করে দিয়েছেন, আল্লাহ আমার ভাইদের কবুল করে বলেন, আমিন। হাজার 1000 টাকা দিয়েছেন বলছি তো, লেবু ভাই 1000 টাকা, রবিন ভাই 5000 টাকা দান করেছেন, জোরে করুন মারহাবা। না না আমি চাটা খাই না। আরে আল্লাহর গোলাম কি কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দিই। দাসী ডাক দিয়া কয় ও আল্লাহর নবী আল্লাহর অলি গো, আপনি গেলেন
পেলেন শিকারে আপনি কেন চলে আসলেন? কয় তুই আমার রুমে কেন বল? ডাক দিয়া বলে আমি নরম জাজিমে একটু পা দিয়েছি, আমার শক্ত শরীর পরার সাথে ঘুম এসে গিয়েছে, কত মজার ঘুম। এবার বলে আমি আমার দাসীকে লাল চাবুক দিয়ে মারা শুরু করে দিলাম। এবার দাসী পড়া শুরু করে দিল, ও তু ইসু মান তাশা ওয়া তু দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যখন দাসীরে মারি তখন আমার বাস দাসী হাসে, আর যখন আমি মারা বন্ধ করি তখন আমার দাসী খাওলা কাঁদে। বললাম রে দাসী তোরে যে আমি মারলাম তখন তুমি কেন হাসো, আর যখন মারি না পিটান বন্ধ করে দিলাম তুমি কেন কাঁদো? বলে ও আল্লাহর ওলি গো মাফ করে দিবে, আমি যখন হাসি তার মানে কি আমি অন্যায় করেছি? আপনি আমার সাজা দিলেন, আল্লাহর আদালতে আমাকে কোনো আর জবাবদিহি করতে হবে না। না কিন্তু আপনি যে বান্দা হইয়া বান্দার প্রতি আঘাত করতেছেন আল্লাহর কাছে এটাও কিন্তু হিসাব দিতে হবে। আমি আপনার গুণ খাই, আমি আপনার গুণ গাই, আপনি আমার যখন শাস্তি দেন আমার কোনো আযাব হবে না, আমি হাসি। আর আপনি যখন আমার বিনা দোষে মারেন আপনার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আপনিও আল্লাহর জাহান্নাম যেতে পারেন। আপনার গুণ খাই, আপনার গুণ গাই, আপনার কষ্ট হবে, এই জন্য আমি তখন কাঁদি। তুহি কাদর জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা রানি গাহাদা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা আয়াত যখন পড়তেছিল পড়তেছিল তু ইসু মান তাশা ওয়া তু জিল্লু মান তাশা, আল্লাহ ফকির কে নিমিশেই বাদশা বানাইতে পারে, বাদশা কে ফকির বানাইতে পারে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এটা আমার আল্লাহর আইন আল্লাহর হুকুম। বলে আমি যখন আপনার মেয়েকে রে বাদশা কোরআন শরীফ পড়াইতেছিলাম, পড়তে পড়তে ঠিক এই আয়াত পড়েছে, আমি তখন ছিলাম রাজা, আমার নাম ইব্রাহিম আধার, আমাকে ছয়টা রাজ্যের বাদশাহ কর দিত, এমনকি আপনি আলমগীর বাদশাহ আমারে কর দিতেন। জোরে কর সুবহানাল্লাহ। আলমগীর বাদশাহ বলে ফাঁসির রশি ছেড়ে দে, ইনি তো আমার চেয়ে বড়, আমি ওনাকে কর দিতাম। অ্যারেস্ট করা হয়েছে কোন কারণে? বলে আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছিল। বলে জানেন না আপনার ঘোড়া রং আমার ঘোড়া রং সমান, আল্লাহ কেমনে পরীক্ষা নিতে পারে রে বাবা। বাদশাহ ইব্রাহিম আদম এবার আর বাড়ি ফিরলেন না, দ্বিতীয় বিয়ে বাদশাহ আলমগীরের মেয়ে জিলুখাকে দিয়ে আল্লাহর ওলির সাথে বিয়ে প্রদান করে দিলেন। জোরে কর সুবহানাল্লাহ। উনি চলে গেলেন মক্কায়, মক্কা যাইয়া বাকি জিন্দেগিতে উম্মতের জন্য কষ্ট করে কাটাইলেন, বাকি জিন্দেগি রুহানি ডাক্তার হইয়া নবীর উম্মতের জন্য কাটিয়ে দিলেন। তার মানে কেমন আল্লাহর ভয় ছিল, আল্লাহ কেমন করি বান্দাকে সম্মান দিতে পারে, টাকা পয়সা কোটি টাকার মালিক বানাইতে পারে, আল্লাহ বর কোটি টাকার মালিক থেকে ফকিরও বানাইতে পারে কিনা? এরে নবীর উম্মত। এবার নোমান ইবনে সাবিতের মেয়ে আবু হানিফা, হানিফা মেয়ে ডাক দিয়া কয় বাবা আছে মনে? মহিলার কাছে যান, মহিলাদেরকে মহিলাদের কাছ থেকে এক ফোঁটা করে বুকের দুধ নেন। বলা হলো মহিলাদেরকে, বলা হলো তোমরা যদি উত্তর পেতে চাও একটা পুরুষ কেন চারটা বিয়ে করতে পারবে আর একটা মহিলা কেন চারটা বিয়ে করতে পারবে না, যাও যাও তোমরা, তোমাদেরকে এই কাপটা দিলাম, চায়ের কাপ দিলাম অথবা বাতি গ্লাস দিলাম, তোমরা এক ফোঁটা করে বুকের দুধ এই কাপের ভিতর দাও। এবার সবাই হলে কিছু বুকের দুধ কাপড় মধ্যে দিয়ে আসো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখেছে এবার যখন ওই যে আল্লাহর চারজন বান্দা একটু করে বুকের দুধ দিল ওই কাপের ভিতরে, দুধের রং লাল না সাদা? জোরে বলেন, সমস্ত বুকের দুধ গুলো এক জায়গায় হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও মা, আপনারা চারজন এদিকে আসেন, ভালো করে শুনেন, হানিফা মেয়েটি ছোট্ট মেয়ে, পশ্চিমে কত মেধা, আজকে আপনার আমার সন্তানের মেধা আছে, ওই যে তিন মাসের গেম খেলে
আজকে আপনার আমার মেয়ের মেধা আছে, মেধাটা খরচ করে স্টার জলসার দিকে। আজকে আপনার আমার মেয়ে মেধা আছে, মেধাটা খরচ করে হিন্দি সিনেমার দিকে। না রে বান্দা না, এই মেধাটা যদি তুমি কোরআন কারিমের পিছনে চালাইতা, আল্লাহ তোমার কোরআনের জ্ঞান অন্তরে ঢুকাইয়া দিত। আল্লাহ কোরআন শরীফে সব কিছু দিয়েছেন, মানুষ কোরআন গবেষণা করে করে ওই যে আপনার লিপ সুস বানিয়েছেন, কোরআন গবেষণা করে করে মাইক বানিয়েছেন, কোরআন গবেষণা করে করে আপনার ওই যে আপনার মাটির তলে হোটেল বানিয়েছেন, কোরআন গবেষণা করে করে মোবাইল বানিয়েছেন, কোরআন গবেষণা করে করে জাহাজ বানিয়েছেন, কোরআন গবেষণা করে করে মাটির নিচে হোটেলও মানুষ বানিয়েছেন। জান দিনাজপুর ফুলবাড়িতে মাটির নিচে বানিয়েছেন হোটেল, ঠিক কি না বলেন? কার মেধা বিকাশ? সব হলো কোরআনের মেধা বিকাশ। আল্লাহ পাক বলে বান্দা আমার গুণগান করবি, আর যত খেসমত করাবার জন্য ইহুদি বেঈমানরা তোদের উপর আমানতের দায়িত্ব দিয়ে দিয়েছি। হানিফা মেয়েটি ডাক দিয়ে বলে তোমরা কয়জন বুকের দুধ দিয়েছো? বলে চারজন। না তোমরা দিয়েছ একজন, আর তিনজন দাও নাই। সুবহানাল্লাহ বলে আসলে চারজনই দিয়েছি। টেকনিক দেখেন, কয় তালাক নেই, তিনজন দিয়েছো তুমি দাও নি। এবার ওরা ওরে ওরা ওরা কিলাকিলি হয়ে গেছে শুরু। আমরা চারজনে তো বুকের দুধ দিলাম, আমি কেন বাদ পড়ে গেলাম? এবার ডাক দিয়া কয় আমি হানিফা জানি তোমরা চারজনে বুকের দুধ যদি সত্যি দিয়েছো, তোমরা এখন ওই সাদা দুধের মাঝখান থেকে চারজনের দুধ ভাগ করো। কার দুধ কোনটা, কার বুকের দুধ কোনটা ভাগ করে নাও? সম্ভব সম্ভব নেওয়া কি সম্ভব? না না, চারজন আল্লাহর বান্দি কয় নিজের বুকের দুধ তো ভাগ করা যাবে না, মিশ্র হয়ে গেছে। কয় শোনো তোমাদের বিয়ে হয়েছে স্বামী সাজ্জা, এক ঠিক এক রাতে সহবাস করেছো, এখন কার বীজ দিয়া কার সন্তান হলো? এক বছর পরে একটা পুরুষ যদি চারটা বিয়ে করে, ওই চারটা বিয়ে করার কারণে এক বছর পরে চারটা মহিলার চারটা সন্তান হবে। আর তোমার মহিলা যদি চারটা স্বামী ধরো, এক বছর পরে তোমার সন্তান হবে একটা, চারটা কখনো হবে না। কার সন্তান দিয়া বাচ্চা হলো? এটা যেমন করে আজও থিসিস বৈজ্ঞানিক ডাক্তার ডক্টর ইংলিশ কবি তারা কেউ গবেষণা করে বাহির করতে পারে নাই, পারবা না, তখন তোমরা কিরকম করিয়া জবাব দিবা? তোমার এটা এক নম্বর স্বামীর না দুই নম্বর স্বামীর না তিন নম্বর স্বামীর না চার নম্বর স্বামীর, তখন তোমরা কি জবাব দিবা? এবার চারজন মহিলা কান ধরে উঠে আর বসে আর কয় জীবনে যা ভুল করেছে আর ভুল করব না, বিয়ে করলে করবো একটা, তবে হ্যাঁ তখন বিয়ে করব, আগের স্বামী যদি মারা দেয় আমার ডিভোর্স দিয়া দেয় তখন বিয়ে করব, তার আগে বিয়ে করা যাবে না, বিয়ে করা হারাম। মুসলিম মা বোনদের স্বামী থাকবে কয়জন? জোরে বলে। অনেকের স্বামী থাকে পার্সোনাল একজন, পরকীয়া থাকে দুই চারজন, আছে না? না সাবধান সাবধান, একবার জিনা করলে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আর কোন পয়েন্ট বাকি আছে? নাই নাই, আর কোন পয়েন্ট বাকি নাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাওবা ইস্তেগফার বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। কেউ কিছু বলবেন আপনারা? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى تقيا دخن غفرات আরামের বিছনাকে হারাম করে দিয়া কতগুলো আপনার গুনাহগার বান্দা চোখে পানি নিয়া আয় আল্লাহ 24000 কদম তলা জামে মসজিদ নাই বল বিশাল তাফসীর মাহফিলের মাহফিলকে আপনি কবুল করে নেন। যে সমস্ত বান্দারা গভীরা ধাওয়ার পরে এখন পর্যন্ত বাড়ি যাই নাই, নিজের গুনাহ কাঁধে নিয়ে হাতে নিয়ে আপনার দরবারের মালিক হাত উত্তোলন করেছি, মেহরবানি করে আমাদের হাতগুলোরে কবুল করে দিন। আল্লাহ
আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ, খাস করে আমার মসজিদ কমিটি ভাইদের কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য তারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে, দান সদকাগুলি কবুল করে নিন, আমার মা বোনদের দানগুলি কবুল করে নিন আল্লাহ। বিভিন্ন নেতা অতিথিরা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, অনেকে টাকা দিয়েছে আল্লাহ। আমার এক ভাই 30,000 টাকা দান করে নিয়ত করেছে আল্লাহ, আমার ভাইয়ের দান কবুল করে নেন আল্লাহ। এমনকি মাটি মাটি দিয়ে উঁচু করা ফিকির করেছে, ফিকিরকে কবুল করে নিন আল্লাহ। আরো অনেক নেতা নেত্রী এসেছিল, দোয়া চেয়েছে আল্লাহ, তারা সবাই নির্বাচন দোয়া প্রার্থী আল্লাহ, তাদের আশা চা কবুল করে নাও আল্লাহ। আপনি যাকে কবুল করেছেন কবুলিয়াতের মালা পরে দিন, তার টাকা পয়সা দিয়ে দোয়া চেয়েছে, আমি গুনাহগারের কিছুই দেওয়ার নাই রে মালিক আল্লাহ। আমাদের হাজার জনতার মাঝখান থেকে আমাদের দোয়াখানা কবুল করে নিন আল্লাহ, আমার তালবে এলিম ছাত্র ভাইদের কবুল করে নিন, আমাদের যুব ভাইদের কবুল করে নিন, মুরব্বী আব্বাসদের হাতগুলি কবুল করে নিন, সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নিন, মসজিদের সভাপতিকে কবুল করে নিন, সহ সভাপতিকে কবুল করে নিন আল্লাহ। যে ভাইয়ের বাড়িতে মাগরিব থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করলাম, ভাই খানা দানার আয়োজন করেছে, শুনেছি তার বাবা অন্ধকার কবরে চলে গেছে, অন্ধকার কবর অনেকে অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন আল্লাহ, অনেকে সংসার অশান্তি শান্তি ফিরিয়ে দাও, আমার পর্দা নিসীমা বন্ধের আবেদা জাহেদা বানিয়ে দাও, যারা মসজিদের মধ্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে দানগুলি কবুল করে নাও, যারা এক থেকে শুরু করে 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট, এমনকি যারা বাকি হলে কিয়েছি দেওয়ার নিয়ত করেছি, সবাই দানগুলি কবুল করে নাও আল্লাহ। মসজিদের প্রতিটি ইটের বিনিময় বান্দার আমলনামায় লক্ষ লক্ষ পুণ্যকে দান করে দাও আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। যে আল্লাহর বান্দা আমার দাওয়াত করেছে আল্লাহ, ছোট্টবেলা থেকে অসুস্থ আল্লাহ, আপনি সুস্থতা দান করে দেন, ইসলামের পুরাপুরি খেজমত করার তৌফিক দেন, ইমাম সাহেব হুজুরকে আপনি কবুল করে নেন, এলাকার মানুষের প্রতি বরকত মহাব্বত বাড়াইয়া দেন আল্লাহ। যারা মাহফিলের জন্য মাইক লাইট প্যান্ডেল করলো কবুল করে নাও আল্লাহ, মাইক এলাকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও, তাম 24,000 মানুষকে কবুল করে নাও আল্লাহ, রংপুর মেডিকেলের মুসলমানকে কবুল করে নাও আল্লাহ। খাস করে দেখলাম আসার সময় রংপুর মেডিকেল অনেক রোগী আল্লাহ, রোগের জন্য কাতরাচ্ছে, সুস্থ বানিয়ে দাও, জেলখানার আসামিগুলাকে মুক্তি করে দাও, আহমেদের আওয়ামী লীগ বিএনপি নেতাদের কবুল করে নাও আল্লাহ, দল নিয়ে দলাদলি নয় ইসলামের কাজগুলি করার তৌফিক দাও আল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নিন, মসজিদের সভাপতি সাহেবকে কবুল করে নিন, সেক্রেটারি সাহেবকে আপনি কবুল করে নিন আল্লাহ। অন্তরে কিছুই নাই কিছু নাই আল্লাহ, ইমান না নিয়া কবর নিয়েন মারে মালি, অন্ধকার কবর যখন যাব ইমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দাও, অনেকের আব্বা আম্মা অসুস্থ আছে, সুস্থতা দান করে দাও আল্লাহ। আমরা যখন বাড়ি যাব অনেকে বাড়ি গিয়া দেখবো জ্বলন্ত খুনি মা নাই বাবা নাই, ওই সন্তানের মতো এদিন বলতে কেউ নাই, অন্ধকার কবর থেকে মা ডাক দিয়া কয় সন্তান আয়, আমি মা বড় কবরে অসহায়, আমার জন্য একটু দোয়া কর, আমি মার কবরে আগুন, আমি বাবার কবরে আগুন আল্লাহ। অনেকের কপাল পোড়া, দোয়া করবো দূরের কথা, কোরআন পড়ি না নামাজও পড়ি না, দাড়িটাও কাটি নামাজও সারি, দাড়ি কাটবো না নামাজ সারবো না আল্লাহ, পিতা মাতার কবরটার আলোকিত বানিয়ে দাও, সাত বিশ্বের ঘরকে জান্নাত বানিয়ে দাও, 24,000-এর সমস্ত মুসলমানের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, খাস করে আমাদের এই তিনতলা মসজিদকে কবুল করুন।
জামাল ইলেকট্রনিক্স মিডিয়াকে কবুল করে নিন। জামাল ভাইয়ের ছোট ভাই অন্ধকার কবরে গেছে, অন্ধকার কবর ক্রিয়া জান্নাত বানিয়ে দাও। আমার রহিম ভাইকে কবুল করে নাও, তার সন্তান আনাসকে কবুল করে নাও, আমার ভাগ্নাকে কবুল করে নাও, আমার মিডিয়ার সমস্ত বক্তাদের কবুল করে নাও, সমস্ত সাংবাদিক ভাইদের কবুল করে নাও, সমস্ত মিডিয়া ভাইদের কবুল করে নাও, আমি শরীফুলকে কবুল করে নিন, আল্লাহ রংপুরের মা বোন একান্ত আপনজনদের কবুল করে নিন, আমার মা বোনদের পর্দানে সাহাবেদা জাহিদা বানিয়ে দিন, যুবকদের ইসলামের পথে কাউটিন করে যার সামনে যাওয়ার তৌফিক দিন, শেষ বেলা যারা ইন যখন আসবে পালাবার উপায় থাকবে না রে আল্লাহ, ওই দিন কালিমায়ে তৈয়বা জবানে জারি করে দিও আর মিষ্টি সুরে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।